এক্সেল না থাকে তাহলে আরেক রকম ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাবো বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি কিনছেন ঠিক বলটা রিসিভ করেছেন তিনি বলেছেন কিনছিলেন তার জাতীয় দলের জার্সিতে একটা হিট হোক বা হয়েছে তিনি বাংলাদেশ ফুটবল ঘরোয়া ফুটবলের অনেক দিন ধরেই কিন্তু তিনি আসবেন তার কারণে তিনি এফসি কাপও খেলতে পারেনি দেখতে বসে তাদের সবাই সেই জায়গা থেকে তার বিশাল ঘরে আসছে তাতে যে কাজটা এই কাজটা তাদের দ্রুত বাংলাদেশ থেকে সেরকম করে ফেলে এবং তাকে কাজ সেটা তাদের করে ফেলে। আমি এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন আমি ড্রাইভার নতুন সেই জায়গা থেকে আমি কাজটা করবো অবশ্যই সেটা সহায় করে দিলে আমার কাছে সত্যরা থাকে জ্ঞান করতে পারে। তবে বলে রাখি দলটার দলটার যে কোচিং প্যানেলটা ওই কোচিং প্যানেলটাকে এখানে কেউ নিশ্চয়ই জেনে গেছেন দেশ ছেড়েছেন এবং অশ্রুসিক্ত অবস্থায় তিনি দেশ ছেড়েছেন এবং তার যাওয়ার পরে কোচিং প্যানেলও অনেক বড় একটা পরিবর্তন এসেছে শুধুমাত্র জাতীয় দলের যিনি ফিটনেস কোচ বা ফিটনেস প্রশিক্ষক আমরা বলি এবং তিনি মোটামুটি পাচ্ছেন তাদের সবাই দলের তার স্কোয়াডের সবাই কিন্তু পাচ্ছেন একদম বসুন্ধরা কিন্তু যে কোচিং প্যানেল সেই কোচিং প্যানেলটাকেই মোটামুটি বলা যায় যে আমি জানি না আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাইরের কান্ট্রিতে খুব দ্রুতই কাজগুলো শেষ করা যায় একটা সম্ভব হয় কিন্তু এনটিআর ক্ষেত্রে অতি সঙ্গে আমাদের বিশ্বকাপ মাথার দিকে আগামী সেই জায়গা থেকে একটা বড় তো আমি যেটা বলছিলাম যে চাকরি করে এবার সাফার জন্য আগের দিন আমাদের থেকে ফুটবল ক্যাম্পে কিন্তু